অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য সেরা ট্রাফিক চোর যারা যাচ্ছেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করবেন, আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে আমি দেখাবো যে আর্টিকেল লেখার মাধ্যমে আপনি কিভাবে আপনার অফারটা প্রমোট করবেন বা আপনার ওয়েবসাইটকে প্রমোট করবেন, ওয়েবসাইটে ট্রাফিক নেবেন। তো ভিডিওটি ফুল দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো আমাদের আজকে যে ট্রাফিক সোর্সটি আমি দেখাবো সেটা সম্পর্কে আলোচনা করার আগে, ফার্স্ট অফ অল আমাদের এই ভিডিওটি আমাদের চ্যানেলে যারা নতুন দেখছেন ভিডিওতে একটা লাইক দেবেন, একটা কমেন্টস করবেন, আর অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। কারণ প্রতিনিয়ত কিন্তু আমি এখানে ফ্রি ট্রাফিক সোর্স নিয়ে ভিডিও সিপিএ বা অ্যাফিলিয়েট রিলেটেড বা মেক মানি রিলেটেড। আচ্ছা, তো আজকের ট্রাফিক সোর্স যেটা আমি দেখাবো এটা যদি মান্থলি আপনি ভিজিটরগুলো দেখেন, এখানে শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বেস্ট হবে। যদি আপনি কন্টেন্ট পাবলিশ করতে চান এবং হচ্ছে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিতে চান তাহলে হচ্ছে এটাতে কাজ করবেন। যারা চাচ্ছেন যে অ্যামাজন থেকে আর্নিং করবেন বা হচ্ছে আপনার কি বলে ক্লিক ব্যাঙ্ক ডিজিস্টোর অফার প্রমোট করবেন সেটাও করতে পারেন, কিন্তু অবশ্যই আপনার ওয়েবসাইট থাকতে হবে বা ইউটিউব চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছেন 5. আপনার 4 মিলিয়ন ট্রাফিক রয়েছে মান্থলি, ইউনাইটেড স্টেটের 25% রয়েছে, এবং হচ্ছে আদার যে কান্ট্রিগুলো আছে মানে অ্যামাজন থেকে যারা শপিং করে তারা কিন্তু এখানে 25% ট্রাফিক রয়েছে যদি আপনি মার্কেটিং করতে পারেন। তো এখানে কীভাবে কীভাবে মার্কেটিং করবেন সেটা কিন্তু ফুল দেখাবো, কেউ স্কিপ করবেন না। আর ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন। তো এইখানে আমরা তিনভাবে না দুইভাবে মার্কেটিং করতে পারি, দুইভাবে কীভাবে, একটা হচ্ছে আপনার আর্টিকেল পাবলিশ করার মাধ্যমে আর একটা হচ্ছে আপনার ইমেজ শেয়ার করার মাধ্যমে। যেমন ধরুন আপনি কী রিলেটেড আর্টিকেল পাবলিশ করতে চাচ্ছেন এখানে, তো এখানে রিলেশনশিপ, যদি আপনি কিন্তু কারো আর্টিকেল কপি করতে পারবেন না তাহলে কিন্তু এই সাইডে পোস্ট করতে পারবেন না, ঠিক আছে, এটা একটু সেফ থাকবেন। তো সেকেন্ড হচ্ছে আপনার এখানে পোস্ট, এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিরেক্ট যদি ওয়েবসাইটটাকেও যদি প্রমোট করেন সেটাও কিন্তু এখানে করতে পারবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে আমার ওয়েবসাইট তো এখানে আমার বায়োতে দেওয়াই আছে, দেন হচ্ছে ডিসকভারি থেকে কিছু দেখাই যে অন্য অন্য মানুষ কীভাবে পোস্ট করে। দেখেন এখানে রিসেন্ট রাইট নাও যারা পোস্ট করতেছে 1 আওয়ার দেখাচ্ছে, এই যে যারা পোস্ট করেছে 2 ঘন্টা আগে যারা পোস্ট করেছে, দেখেন এদের পোস্টে মানুষ কিন্তু লাইক দিয়েছে। এখানে দেখেন কিন্তু পিন্টারেস্টের একটা লিঙ্ক দিয়ে পোস্ট করেছে, আর পোস্টগুলো হচ্ছে আপনার নিজের কন্টেন্ট হতে হবে, কারোটা আপনি কপি করতে পারবেন না। আচ্ছা, তো এখন হচ্ছে অ্যামাজন থেকে আপনি কী নিয়ে কাজ করবেন, আমি জাস্ট এই পোস্টটা দিয়ে আমি আপনাকে একটা পোস্ট করে দেখাবো যে এখানে কীভাবে পোস্ট করবেন। ধরেন এটা আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের হচ্ছে এই ইমেজটা, ধরেন আপনার যে ওয়েবসাইট থাকবে আর এইটার ইমেজ সাইজটা আপনি গুগল থেকে দেখে নেবেন, এটার পিকজেলটা, এই যে এটা হচ্ছে এটার পিকজেল, তো এটাতে আপনি ডিজাইন করে নেবেন, ঠিক আছে। আমি একটা পোস্ট করে দেখাবো যে এখানে কীভাবে পোস্ট করতে হবে। আপনি চাইলে এখানে চ্যানেল ক্রিয়েট করতে হবে, বিভিন্ন ধরনের চ্যানেল আছে, আপনি এই চ্যানেলও কিন্তু পোস্ট করতে পারবেন। দেখেন এই যে ভিডিও দিচ্ছে, শর্ট ভিডিও, বিভিন্ন ধরনের কিছু আছে। এই ওয়েবসাইটটা যদি একটু ঘাটাপিটা করেন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য বা কন্টেন্ট যারা পাবলিশ করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা ওয়েবসাইট। এখানে মার্কেটিং করতে পারলে আপনার হিউজ পেমেন্ট ট্রাফিক ড্রাইভ করে আপনার ওয়েবসাইটে নিতে পারবেন, ঠিক আছে। দেখেন বিভিন্ন ধরনের রেসিপির আইডিয়া কিন্তু এখানে আছে। তো আমরা একটা একটা করে দেখি, ফার্স্টে আমরা আর্টিকেলে চলে যাই, একটা আর্টিকেল আমরা এখানে পোস্ট করে দেখাই যে আমরা এখানে ধরেন এটা যদি দেই বিউটি রিলেটেড, এই রিলেটেড কিন্তু হিউজ পরিমাণ আর্টিকেল আছে এখানে। দেখেন বিউটি রিলেটেড যদি আপনি নিয়ে কাজ করেন, যারা চাচ্ছেন যে ফিমেল পার্সন বা হচ্ছে মেকআপ রিলেটেড, দেখেন আপনাকে জাস্ট দেখাচ্ছি যে এখানে কী কী ধরনের কাজ আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনি রাইট অ্যান্ড আর্টিকেলে যান, আমরা আর্টিকেল পোস্ট করবো, এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে টোটাল সব কিছু চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওরা রিমেম্বার বলেই দিয়েছে কারো পোস্ট কিন্তু আপনি কপি করতে পারবেন না, ঠিক আছে। তো আর্টিকেল যারা লিখতে পারেন না তাদের জন্য একটা সুবিধা আমি দেখাই দিচ্ছি। জাস্ট হচ্ছে আপনার যদি ওয়েবসাইট প্রমোট করে থাকেন, আপনি যদি গুগলে এসে সার্চ করেন আর্টিকেল রিরাইটার টুল, এটা লিখে কিন্তু আপনি কপি পেস্ট করলে কিন্তু অটোমেটিক আপনার আর্টিকেলটা রিরাইট করে দিবে। যেমন আমি এটা দিয়ে যদি একটু দেখাই, এই ড্রোনটা দিয়ে, হ্যাঁ এই ড্রোনটা ধরুন এই পর্যন্ত আমি নিলাম, এইটুকু হচ্ছে নাম দেবো আমি, এইখানে হচ্ছে আমি টাইটেলে রাখি, ঠিক আছে। এটা টাইটেল আগে আমি একটা এই দিলাম, এখানে হচ্ছে আমি কারোটার সাথে কারো মিলবে না এমন সিস্টেমে পোস্টটা করব এখানে, ঠিক আছে। আর্টিকেল টেক্সট, তো এই আর্টিকেল টেক্সটা যদি আমি এখান থেকে যে টেক্সটটা আমি কপি করলাম, দেখেন এখান থেকে যদি আমি একটা ওয়েবসাইট থেকে যদি একটু কপি করে দেখাই আপনাদেরকে, আপনি কিন্তু আপনার নিজেরটা ইউজ করবেন, মনে রাখবেন। আপনার যদি কন্টেন্ট বেজ ওয়েবসাইট থাকে তাহলে নিজেরটা ইউজ করবেন, আমি বলবো না যে কাউটা নেবেন। আমি আর যদি রিরাইট করতে পারেন, নিজে যদি পারেন তাহলে তো হলোই, কারণ এটা যেহেতু ফ্রি একটা ট্রাফিক সোর্স মানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য। আচ্ছা, এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড, দেখি এর কি ডেসক্রিপশন আছে একটু দেখি। আচ্ছা, এর কোনো ডেসক্রিপশনই নেই, জাস্ট এখানে একটু দিয়ে রাখছে। আচ্ছা, আমি এখান থেকেই নেই, ঠিক আছে, এখান থেকে অ্যাবাউট দিস আইটেম এখান থেকে একটু কপি করে নিয়ে দেখাচ্ছি আপনাদের, রিরাইট করে দেখাচ্ছি এখান থেকে আমি এ পর্যন্ত নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এই ওয়েবসাইটে চলে আসবেন, এখান থেকে কন্টেন্টটা রিরাইট করে নিব আমি,
এখানে যে একটা ক্যাপচা আছে ক্যাপচাটা দিয়ে দিবেন এখান থেকে TNW দিয়ে রিরাইটের উপর চাপ দিলে কিন্তু আপনার এটা রিরাইট হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার আর্টিকেলটা কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে রিরাইট করে দিয়েছে। ঠিক আছে, আমার এই লেখা দেখেন, এইখানে যে লেখাটা আছে আর এই লেখাটার সাথে কিন্তু পার্থক্য আছে অনেক। ঠিক আছে, অনেক ডিফারেন্স আছে। তো আমরা এখান থেকে এটা কপি করে নিব। ঠিক আছে, কপি করে দেন হচ্ছে আমরা কী করব, এই সাইডে চলে আসবো, এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর যদি আপনি এখানে আপনার লিঙ্কটা যদি দিই আমি, যে বাই লিঙ্কটা এখানে ই করা যাবে না, আপনার ওয়েবসাইটের নামটা আপনি ইউজ করতে পারেন হয়তো। ঠিক আছে, আচ্ছা আপনার ওয়েবসাইটের নামটা আপনি এখানে লিখে দেন, যেমন ধরুন আমি এখানে লিখে দিই দেখি হয় কিনা, না হলে না ইমেজটা আপলোড করে দেবেন। ঠিক আছে, ইমেজ সাইজ যেটা দেখিয়েছি সেটা আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করে নেবেন। এখানে কিসের মাধ্যমে আপনি পোস্ট করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের চ্যানেল আছে। আপনি বিউটি হয়ে থাকলে বিউটি প্রোডাক্ট যদি প্রমোট করেন, অনেকে আছেন যে ফিমেলদের প্রোডাক্ট প্রমোট করে, কার হয়ে থাকলে কার, মোটরসাইকেল, আপনি কোন টপিকের উপর পোস্টটা করবেন। ঠিক আছে, তো আমি এইখানে যেহেতু বাচ্চাদের একটা ড্রোন আমি এইখানেই রাখতেছি। ঠিক আছে, এই বিউটির এইখানেই রাখতেছি এবং হচ্ছে এখানে দুই তিনটা ট্যাগ দিয়ে দিচ্ছি, ট্যাগগুলো আর একটা দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, এটা দেওয়ার পর হচ্ছে এখান থেকে পোস্টটা করবেন। আর এই যে যে সিস্টেমটা আছে আপনার প্রোফাইলে কিন্তু বায়োতে আপনি লিঙ্কটা সেট করে রাখবেন, সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে যদি পোস্ট করে দিই দেখেন, এখানে আমার পোস্টটা কিন্তু এই ইমেজটা একবার কিন্তু আমি এইখানে ইউজ করছি দেখতে পাচ্ছেন এখানে। ঠিক আছে, ইমেজটা কিন্তু আমি নিজে একবার পোস্ট করেছি, ইমেজটা চেঞ্জ করে দিলে পরে হয়ে যাবে। আমি ইমেজটা একটু চেঞ্জ করে দিই এবং হচ্ছে আপনি ক্যানভাতে ডিজাইন করে নেবেন। যেহেতু আপনার ক্যানভা যদি প্রিমিয়াম থাকে আপনি কিন্তু প্রতিটা ইমেজ কিন্তু চেঞ্জ করে কিন্তু আপলোড করতে পারেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি যখন ইমেজটা চেঞ্জ করে দিই, কারণ এই সাইডে যে কোনো বার যদি আপনি একবার একটা ইমেজ আপলোড করেন সেটা কিন্তু আর নেক্সট টাইম এটা আপলোড করতে পারবেন না, রবটে ধরে ফেলে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার পরে ইমেজটা চেঞ্জ করার পর আমার এখানে পোস্টটা হয়ে গেছে। আর এই পোস্টটা এখন যদি আপনি চান যে ফেসবুক টুইটারে শেয়ার করতে পারেন, কপি লিঙ্ক করে শেয়ার করতে পারেন, তো আমি শেয়ার করবো না। ঠিক আছে, কারণ আমি আপনাদের দেখাচ্ছি ট্রাফিক সোর্সের সিস্টেমগুলো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা কিন্তু এখানে প্রমোট করে দিয়েছি এবং আপনার ওয়েবসাইটটাকে যদি আপনি চান এখান থেকে সেটিংস থেকে কিন্তু বায়োতে সেট করে রাখতে পারেন। আমার ওয়েবসাইটটা কিন্তু বায়োতে সেট করা আছে এবং আপনি যতগুলো ইমেজ শেয়ার করবেন আপনার প্রোফাইলটা কিন্তু মানুষ ঘাঁটবে যে আপনার প্রোফাইলে কী আছে, কারণ আপনাকে সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি এখানে দেখাইতে হবে। দেখেন এই যে এরা এরা কাজ করছে, এরা কাজ করছে, 3 ঘন্টা আগে পোস্ট করেছে, 9টা লাইক, এখানে হিউজ পরিমাণ মানুষ কাজ করছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের কোয়েট তারা শেয়ার করেছে, আপনাকেও এই ধরনের করতে হবে। ঠিক আছে, কারণ আমরা তো চাচ্ছি যে এখানে অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করবেন। আপনি যদি একটা প্রোফাইল বানান সেই প্রোফাইলে একটা নিশ নিয়ে কাজ করবেন, যারা অ্যাফিলিয়েট করতে যাচ্ছেন। আমার প্রোফাইল আছে, অন্য প্রোফাইল আমি এখানে দেখাবো না, জাস্ট হচ্ছে আপনাদের ডেমো হিসাবে এটা দেখাইলাম যে ট্রাফিক সোর্স এখান থেকে ড্রাইভ করে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন। আর যদি মনে করেন যে আপনার এখানে অনেক ধরনের আইডিয়া আপনি নিতে চান, এখান থেকে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি আছে, আপনি তাহলে দেখতে পারেন এখানে ভিডিও ভিডিও পোস্ট করছে অনেকেই দেখতে পাচ্ছেন, এখানে ভিডিও আছে 3 ঘন্টা আগে দেখতে পাচ্ছেন ভিডিও। দেখেন এখানে আমি একটু দেখাই যদি আপনাকে, এ দেখেন চ্যানেল আছে, সাবস্ক্রাইব করতে পারেন, ইউটিউবের মতো একটা সিস্টেম করেছে তাদের, এখানে অনেক ধরনের সিস্টেম আছে এখানে। ঠিক আছে, তো এখান থেকে যদি আপনার ওয়েবসাইট ইউআরএল যদি অ্যাড করতে চান দেখতে পাচ্ছেন আপনার, যেমন ধরেন এটা এটা যদি ই চলতে চান তাহলে এটার কিন্তু অপশন কিন্তু এখানে আসবে। ঠিক আছে, ফাইন্ড ইমেজ দিলে পরে কিন্তু এটা আপনার ওয়েবসাইটের ইটা দেখাচ্ছে, তো এটা যদি আপনি পোস্ট করতে চান সেটা কিন্তু ই করতে পারেন। তো এটা হবে না এইভাবে, আপনি যদি আমার ওই টোটাল আমার যে ওয়েবসাইটটা আছে সেটা যদি এখানে একটু দেখাই আমি আপনাকে, যদি ওয়েবসাইটটা ডিরেক্ট প্রমোট করতে চান সেটা দেখাচ্ছে আর কি আর কি। আচ্ছা, যদি এটার এটার ইমেজটা একটু দেখাই আপনাকে, সরি HTTP সহ দিতে হবে, একটু ওয়েট, কারণ আমরা যেহেতু ফ্রি ট্রাফিক নেব, কারণ ফ্রিতে কিন্তু ফেসবুক টুইটার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আপনি সঠিকভাবে না জানেন তাহলে কিন্তু কাজ হবে না। এইখান থেকে যাচ্ছি, আমার এটা হোস্টিং সাসপেন্ড হয়ে গেছে। ঠিক আছে, আমি ওয়েবসাইটটা দিয়ে কাজ করছি না আপাতত, যেহেতু অন্য ওয়েবসাইট রাখছি আমি আপনাদের, এমনিতে দেখাচ্ছি এখান থেকে আপনার ইমেজটা কিন্তু পোস্ট করা যায় এখান থেকে। ঠিক আছে, আপনার একটু ট্রাই করলে নিজেরাই দেখতে পারবেন। ঠিক আছে, নিজেরাই এখান থেকে ভালোভাবে কাজ করতে পারবেন। আর যেহেতু এটা ফ্রি ট্রাফিক সোর্স, অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য এটা কিন্তু কোনো বিকল্প নাই, জাস্ট আপনার ইমেজ শেয়ারের মাধ্যমে কাজ করতে হবে। আর এখান থেকে যদি নিউ পোস্টে যান, আপনি যদি মনে করেন যে আপনি পোস্ট করবেন, শুধু ইমেজ পোস্ট করবেন, ঠিক আছে, এখান থেকে এদের সাইজে দেখেন কী রিলেটেড ইমেজ আপলোড করতে পারবেন আপনি, এখানে কিন্তু সব লেখা আছে। ঠিক আছে, যেমন ধরেন আপনি, আমি একটা একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে,
আচ্ছা, এই রিলেটেড ইমেজ তো নেই। আচ্ছা দেখি, এটা এটা হয় কি না। আচ্ছা চলে আসছে। এখানে হচ্ছে ইমেজ রিলেটেড কিছু ডেসক্রিপশন দেবেন এক লাইন, ঠিক আছে? অ্যামাজন সম্পর্কে যেহেতু এখানে ডেসক্রিপশন দেয়া, তো হচ্ছে ইমেজ সম্পর্কে আমি হচ্ছে এইটুক জাস্ট এইটুক নিলাম, ঠিক আছে? একটা ডেসক্রিপশন আপনাকে আইডিয়া দিচ্ছি, জাস্ট এইভাবে কাজ করতে হবে। এখান থেকে দুই একটা ট্যাগ দিবেন, আমি দুইটা ট্যাগ দিলাম। আর যদি চান যে ডিরেক্ট এখানে আপনার ওয়েবসাইটটাকে প্রমোট করেন, এখানে কাস্টমাইজ অ্যান্ড অ্যাকশন বাটন, এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিজিট সাইট আছে, বাই নাও দেন, তারপর হচ্ছে শপ নাও দেন, ঠিক আছে? এখান থেকে যেমন ধরেন আপনি, আমি একটা ওয়েবসাইট আমি দিয়ে দেখাই এখানে টোটাল। আপনি কিন্তু ডিরেক্ট আপনার ওয়েবসাইটটাকে এখানে প্রমোট করতে পারছেন, ঠিক আছে? এইভাবে দিয়ে জাস্ট হচ্ছে এখানে পোস্ট করলে কিন্তু আপনার পোস্টটা কিন্তু এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে এখানে কিভাবে কাজ করতে হয়। দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে কিন্তু পোস্টটা কিন্তু হয়ে যাবে। আর ইমেজগুলো অবশ্যই আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করবেন, আর ওয়েবসাইটটাকে ডিরেক্ট প্রমোট করবেন। আর অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড যত প্রকার ভিডিও আছে আমি কিন্তু আপনাদের ফ্রিতে এখানে ইউটিউবে শেয়ার করছি। আমাদের এই ভিডিওটি যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেজটা আপলোড হয়ে গেছে, এবং এখানে রিড মোডে যদি যান এখান থেকে কিন্তু ডিটেলসে কিন্তু সব কিছু আপনি পড়তে পাচ্ছেন, এবং হচ্ছে আমার ওয়েবসাইটটাকে শেয়ার করেছি। এইভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিতে হবে, কারণ একটা সোশ্যাল মিডিয়া দেওয়া যদি আপনি কোটিপতি হতেন বা আনলিমিটেড আর্নিং করতে পারতেন এমন কিন্তু না, আবার কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু অনেকগুলো সেলস হয়, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে যেহেতু এখানে ইউএসএর লোক আছে, আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার সেলস 100% হবে। এমন কিছু প্রোডাক্ট দেখাইতে হবে যেগুলো হচ্ছে ওরা পছন্দ করে, বা আপনি ইউটিউব চ্যানেল দিয়ে করেন বা ওয়েবসাইট দিয়ে করেন, এটা হচ্ছে কন্টেন্ট বেজ একটা ওয়েবসাইট বা ইমেজ শেয়ারিং সাইট বলতে পারেন আপনি। এখানে শুধু ইমেজ শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি এই অ্যাফিলিয়েট অফার প্রমোট করতে পাচ্ছেন, ডিরেক্ট আপনার লিঙ্ক প্রমোট করতে পাচ্ছেন। তো আজকের মতো এই পর্যন্তই, কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ফ্রি কোনো ট্রাফিক সোর্স নিয়ে। আর যারা এই রিলেটেড ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর এর থেকে যদি কিছু বেশি জানা থাকে অবশ্যই আমার ওয়েবসাইটটাকে ভিজিট করবেন, ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা freelancerazam.com লিখলেই গুগলে পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।